ইফালে দেশের রাজধানী দিল্লীত কুঁয়লির গভীর আচ্ছাদন, ঘন কুঁয়লির বাবে দিল্লীত ব্যাহত হয়েছে বিমান চলাচল, কেইবাখনো বিমান বাতিল হওয়ার বিপরীতে বিলম্ব হয়েছে বিমানের যাত্রাও। রাজধানী শহর দিল্লীত প্রচণ্ড শীত পড়েছে, ন্যূনতম তাপমাত্রা 3.5 ডিগ্রি সেলসিয়াসলৈ নিম্নগামী হয়েছে। শীতর সমান্তরালক কুঁয়লিয়ে ঢাকি ধরেছে দিল্লী, কুঁয়লির বাবে অচল হয়ে পড়েছে দিল্লীর বিমানবন্দর। দিল্লী বিমানবন্দরের 161 বিমানের যাত্রা বিলম্ব হয়েছে, বাতিল হয়েছে 34 বিমানের যাত্রা। দিল্লী বিমানবন্দরত 78 বিমানের অবতরণত পলম হয়েছে। দিল্লী বিমানবন্দরের সমীপত পুয়া দৃশ্যমান দূরত্ব 0, 9 বজাত দৃশ্যমান দূরত্ব 100 মিটার, দিনের ভাগত দৃশ্যমান দূরত্ব 500 মিটারলে বৃদ্ধি পাইছে। দিল্লীত ক্রমাগত চতুর্থ দিনের বাবে প্রচণ্ড শীত, কুঁয়লির ডাঠ আচ্ছাদন। বিমানবন্দরের দৃশ্য আমি দেখাইছো, বিমানবন্দরত হাহাকার করবলগিয়া হয়েছে যাত্রী সকলে, শতাধিক বিমানের উড়ণত বিলম্ব হয়েছে, কেইবাখনো বিমানের উড়ণ বাতিল করা হয়েছে। मैं बठिंडा पंजाब से आ रहा हूँ और मुझे आगे जाना है केरला। तो आपकी कौन सी ट्रेन है? मेरी है केरला एक्सप्रेस है। कितने घंटे लेट है? वो है 5 घंटे लेट है सर। अभी आप देख सकते हो अभी कितनी आपको कितनी ठंड महसूस हो रही है, बस वैसे हमको हो रही है। अब जनता बहुत परेशान है, अब क्या कर सकते हैं, आप देख सकते हो। सरकार क्यों लेट करेगी, कोहरे की गलती है ना, सारी ट्रेनें लेट हो रही हैं। আর এনেদরে রাজধানী দিল্লির জনজীবন বিপর্যস্ত করে তুলিছে ঘন কুঁয়লিয়ে, প্রচণ্ড শীত প্রবাহে দৃশ্যমান শূন্য আমি দেখাইছো। এয়া চাওক, রাজপথত দৃশ্যমান যথেষ্ট হ্রাস পোৱা পরিলক্ষিত হয়েছে। এয়া পুয়ার ভাগত দৃশ্যমান, 9 বজাত দৃশ্যমান 100 মিটার, আর দিনের ভাগত দৃশ্যমান 500 মিটার।